চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আবারও দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ। এই নিয়োগ সার্কুলারটি হয়েছে 3 জানুয়ারি 2024 তারিখে। এখানে অনেকগুলো পদসংখ্যার মধ্যে আপনার নিয়োগ সার্কুলারটি হয়েছে কম্পিউটার অপারেটর এন্ড অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী। এখানে সকল জেলার লোক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। সো দেখতে পাচ্ছেন আবেদনের প্রক্রিয়া, অনলাইনে আবেদন সংক্রান্ত নিয়মাবলী এখানে A to Z বিস্তারিত আলোচনা করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ অর্থাৎ ICT প্রযুক্তি বিভাগে আপনি কিভাবে আবেদন করবেন, আপনার আবেদনের যোগ্যতা কেমন হবে। সো বন্ধুরা, আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সরকারি বেসরকারি জব নোটিস পাওয়ার জন্য এডুকেশন এন্ড জব নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এখানে সকল সরকারি বেসরকারি জব নোটিস আকারে ভিডিও প্রদান করা হয়েছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে অর্থাৎ ICT বিভাগে এই আবেদনটি হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে শূন্য পদ পূরণের জন্য 2015 অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হচ্ছে। সো এই জনবল নিয়োগের মধ্যে সকল জেলার লোক নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। সো এখানে যে পজিশনগুলো আছে আমি উল্লেখ করতেছি। সো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিয়োগে অফিস সহকারী পদে আবেদন করতে চাইলে এখানে আপনি 20,000 বেতনে আবেদন করতে পারবেন। এন্ড 12টি পদসংখ্যা আছে, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা SSC সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। সো এখানে ফাঁসে যে জেলাগুলো দেওয়া আছে এই জেলাগুলো সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ আরও অনেক জেলা এখানে আছে, এই সকল জেলা সকলে আবেদন করতে পারবেন। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা 22,490 টাকা, 3টি পজিশন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের থাকতে হবে। সো এর পরবর্তীতে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে 26,590 টাকা, 1টি মাত্র পজিশন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট হতে হবে। সো বন্ধুরা, এই 2টি পদের জন্য এই সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সো আপনারা এই জেলাগুলো এখানে দেখে নেবেন। সো বন্ধুরা, আমি চলে যাচ্ছি কিভাবে আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আবেদন করবেন, আবেদন নিয়মগুলি সংক্রান্ত এখানে দেওয়া আছে। আগ্রহী সকল প্রার্থীকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে 5/1/2024 তারিখ হতে 25/1/2024 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। সো এখানে সরকারি নিয়ম অনুসারে সাধারণ প্রাপ্তিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। সো বন্ধুরা, সরকারি নিয়ম অনুসারে এখানে বয়স সীমাও নির্ধারণ করা হয়েছে। সো আপনি অনলাইনে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আবেদন করবেন, সো এখানে একটা নিয়মাবলী দেওয়া আছে। অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ইমেল এবং মোবাইল নাম্বার আবশ্যক। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধনকারী ইমেলে রিকোয়ারমেন্ট কর্তৃক ভেরিফিকেশন লিঙ্ক এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনের প্রয়োজনীয় ধাপসমূহ সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে নিবন্ধন গাইডলাইন ও আবেদনের গাইডলাইন অনুসরণ করতে হবে। এই নিবন্ধনের সময় আপনাকে অনলাইনে আবেদনের সময় নির্ধারিত স্বাক্ষর প্রদান করতে হবে 300x80 পিক্সেল এবং ছবির সাইজ দিতে হবে 300x300 পিক্সেল আপলোড করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে এটা হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি সার্কুলার। পরীক্ষা ফি বাবদ কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদনকৃত প্রাপ্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের চার্জ সহ 212 টাকা এবং অফিস সহায়ক পদে আবেদনকৃত প্রাপ্তিদের ক্ষেত্রে 112 টাকা। ডাচ বাংলা ব্যাংকিং রকেট বা নগদ বিকাশ এর মাধ্যমে অনলাইনে প্রেরণ করতে হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনলাইনে কিভাবে আপনি ফি প্রদান করবেন, এখানে এই পদ্ধতিতে আপনি প্রদান করতে পারবেন। সো এখানে আরো বেশ কিছু নিয়মাবলী বা কোটা প্রদান করা আছে, সো আপনারা এটা দেখে নেবেন। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগে আবেদন করার পর আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নির্ধারিত কাগজপত্রাদি প্রমাণস্বরূপ প্রদর্শন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদ
পত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্র সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সত্যায়িত সনদ পত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার বিডিপির ক্ষেত্রে এখানে বেশ কিছু কোটা প্রদর্শন করতে হবে সো মুক্তিযোদ্ধা সন্তান বা কন্যাদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে এটা শো করতে হবে সো বন্ধুরা এখানে আরো বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবারে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে চাইছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকল নিয়মাবলী কিভাবে আপনি এই ওয়েবসাইটে আবেদন করবেন আইসিটি বিভাগে আবেদন করবেন সো বন্ধুরা আপনারা যদি অনলাইনে আবেদন করতে কোনো হিমশিম কান আমাকে কমেন্টস সেকশনে জানাতে পারবেন আমি হেল্প করার চেষ্টা করব সো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ